প্রতিপক্ষে হেভিওয়েট প্রার্থীরা, তবুও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পানিহাটির জোট প্রার্থী তাপস মজুমদার, তৃণমূলের প্রার্থী এবং রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিজেপি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তবে বাড়তি গুরুত্ব দিতে নারাজ অধীর চৌধুরীর ছায়াসঙ্গী তাপস মজুমদার। ঘাসফুল পদ্মফুলকে প্রত্যাখ্যান করবে পানিহাটির মানুষ, বরং ভরসা থাকবে হাতে আত্মবিশ্বাসী তাপস মজুমদার। পানিহাটির অনুন্নয়ন ও স্থানীয় প্রার্থী নির্মল ঘোষের দুর্নীতিকে হাতিয়ার করে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন পানিহাটির জোট প্রার্থী তাপস মজুমদার। শনিবার সূর্য সন্ধ্যায় অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে জমজমাট প্রচার চালালেন তিনি। তীব্র গরমকে উপেক্ষা করে পানিহাটি বিধানসভার বিভিন্ন এলাকায় মানুষের সমস্যা সমাধানের জন্য জনসহযোগ করলেন এই পোড়খাওয়া রাজনীতিবিদ। পানিহাটি মানুষের দুর্দশার কথা বাড়ি বাড়ি গিয়ে শুনছেন তাপস মজুমদার। পর্যাপ্ত জল নেই, নেই উন্নত রাস্তাঘাট, নেই কোনো পরিষেবা বলে জানালেন তাপস মজুমদার। পাশাপাশি বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধেও সরব হলেন তিনি। দলবদলের রাজনীতিতে সন্ময় বন্দ্যোপাধ্যায় যে পরিচিত নাম তাও জানে সকলেই। তাই পরিবারতন্ত্র বা স্বার্থপর ব্যক্তি যে পানিহাটির মানুষের জন্য কিছুই করবে না তা বারবার মনে করে দিলেন তাপস মজুমদার। তাই পানিহাটির মানুষ আস্থা রাখছেন তার উপরে। তবে পানিহাটিতে শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য অপেক্ষা করতেই হবে 2 মে পর্যন্ত। দেখুন, আশাবাদী আমরা 100% আশাবাদী, ভয় পাচ্ছি এই কারণে আমাদের হোর্ডিং গুলো ছিঁচছে, কেন জানি না কেন হোর্ডিং গুলো ছিঁচছে। হোর্ডিং কিন্তু বিজেপি ছিঁচছে না, আমাদের ছিঁচছে। কারণটা বুঝতে পারছেন, আমাদের 5 নম্বর ওয়ার্ডে 3 জায়গায় হোর্ডিং ছেড়ে দিয়েছে, আর 25 নম্বরে হোর্ডিং ছেড়ে দেয়। কারণটা আমরা বুঝতে পারছি না, তাহলে আমাদেরকে ভয় পাচ্ছে এই কারণে হোর্ডিং গুলো ছিঁচছে। অধীর চৌধুরী তো একটা আমাদের নেতা, আর উনি এখন ভারতবর্ষের নেতা, উনি বিরোধী দলের নেতা, তারপর উনি আমাদের ব্যক্তিগত খুব পছন্দ করে। এই কারণেই যে আমরা কাজ করি বলে জেলায় একটা ওনার একটা আমরা ওনার সঙ্গে আছি সবসময়। তো এরা এইটা ব্যাপারে গেছিলো, আমরা তো সব বাড়ি বাড়ি যাচ্ছি, তো আমি হেঁটেই যাচ্ছি, আমি কোনো গাড়ি ঘুরে নিইনি। আজকে খালি গাড়িটা উঠেছিল, অধীর এসেছিল বলে আমি কেন অনেকে দেখতে পারবে না বলে, কিন্তু আমি হেঁটে হেঁটেই পুরোটা কমপ্লিট করবো। কারণ আমার হয়ে এসছে 22টা ওয়ার্ড হয়ে গেছে আর বাকি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।